পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শুভ সকাল ক্লাসে তোমাদের স্বাগতনা একশো উনত্রিশ থেকে একশো ত্রিশ তোমরা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং বইয়ের পৃষ্ঠা একশো উনত্রিশ পৃষ্ঠায় চলে যাও এরপরে এই উনত্রিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আমরা একটি ত্রিভুজের চিত্র এবং সেখানে আছে বাম পাশে লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা আমরা পূর্বের ক্লাসেও দেখেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এবং ছবিতে উচ্চতা এবং ভূমি কোন দিকে বোঝায় সেটাও দেখানো আছে এর পরের ছকে দেখতে পাচ্ছি বলেছে ওরা ছকে দেখতে পাচ্ছে তিনটি ত্রিভুজের চিত্র আছে কিন্তু কি বলেছে সেটা দেখে নেই দশ সেন্টিমিটার দূরত্বের দুইটি সমান্তরাল রেখার মাঝে সমান্তরাল লেখা সম্পর্কে তোমরা জানো সমান্তরাল রেখার মাঝে আঁকা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এবং তুলনা করি নির্ণয় করি এবং তুলনা করি সহকর্মীদের সাথে আলোচনা করি প্রথমে কি করতে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রে জানি ভূমি গুণ উচ্চতা এই ত্রিভুজগুলোর প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা এখানে দশ সেন্টিমিটার এবং ভূমি দেখা যাচ্ছে প্রত্যেকটিরই ভূমি নয় সেন্টিমিটার কিন্তু তিনটি চিত্রের আকৃতি তিন রকম এখানে যদি আমরা সূক্ষ্মভাবে দেখি তাহলে প্রথম ত্রিভুজটা দেওয়া হচ্ছে সূক্ষ্ম কোণী ত্রিভুজ দ্বিতীয়টি সমকোণী ত্রিভুজ এবং তৃতীয়টি স্থূল কোণী ত্রিভুজ তাহলে আকৃতি তিনটি চিত্রের তিন তিন ভাবে চিত্রটা আঁকা হয়েছে কিন্তু ক্ষেত্রফলের উচ্চতা প্রত্যেকটির উচ্চতা আবার বলছে দশ সেন্টিমিটার এবং ভূমি নয় সেন্টিমিটার তাহলে আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে দশ গুণ নয় ভাগ দুই পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার দ্বিতীয় চিত্রে চলে যায় নয় গুণ দশ নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করে দিই নব্বই বর্গ সেন্টিমিটারকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এবার তিন নম্বর চিত্রে ঠিক একই রকম নয় এবং দশ গুণ করে দিই নব্বই বর্গ সেন্টিমিটার ভাগ দুই পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের আকৃতি ভিন্ন রকম হলেও এদের ক্ষেত্রফল একই হতে পারে যখন এদের ভূমি এবং উচ্চতা সমান থাকবে। আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং তুলনা করে বুঝতে পারলাম যে ত্রিভুজের আকৃতি বিভিন্ন হলেও তাদের ক্ষেত্রফল একই হবে যদি তাদের উচ্চতা এবং ভূমির পরিমাপ সমান হয় এবার চলে যায় আরেকটি অংশে আরেকটি অংশে দেওয়া আছে একটি ত্রিভুজ দেওয়া আছে হ্যাঁ ত্রিভুজটা এই তো দিয়ে দিচ্ছি একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি হলো ছয় সেন্টিমিটার দেখো চিত্রে দেখতে পাচ্ছি ছয় সেন্টিমিটার যদি এর উচ্চতা যত ক্রমান্বয়ে পরপর এক সেন্টিমিটার করে ছ এক থেকে ছয় সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে আগে ক্ষেত্রফলটা নির্ণয় করি তারপরে বুঝি কিভাবে এরা বৃদ্ধি পাবে এদের বৃদ্ধি পায় চলো এবার করে ফেলি তাহলে নিচে আরেকটা ছক লেখা আছে উচ্চতা হিসেবে যে এক সেন্টিমিটার করে বাড়বে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত উচ্চতা বাড়ানো হবে আর ভূমিটা কিন্তু নির্দিষ্ট প্রত্যেক ক্ষেত্রে ভূমিটা হলো ছয় সেন্টিমিটার তাহলে এবার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি ভূমি গুণ উচ্চতা তাহলে দেখো ছয় গুণ এক ভাগ দুই তিন বর্গ সেমি এবার দ্বিতীয়টাতে যখন দুই সেন্টিমিটার হবে দুই গুণ ছয় ভাগ দুই ছয় বর্গ সেন্টিমিটার এবার তিন নম্বর সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এবার পাঁচ গুণ ছয় ভাগ দুই পনেরো পাঁচ ছয় ভাগ দুই পনেরো বর্গ সেন্টিমিটার এবং সর্বশেষ ছয় গুণ ছয় ভাগ দুই ছয় ছয় ছত্রিশ কে ভাগ করে দিই আঠারো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে নিয়ে নিলাম এবার দেখি বলছে কিভাবে বৃদ্ধি পাবে দেখো কিভাবে বৃদ্ধি পেলে প্রথম থেকে দ্বিতীয়টাতে আসতে তিন বর্গ সেন্টিমিটার তারপর থেকে তারপরে তিন বর্গ সেন্টিমিটার নয় থেকে বারো তিন বর্গ সেন্টিমিটার বারো থেকে পনেরো তিন এবং পনেরো থেকে আঠারো তিন বর্গ সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল তিন বর্গ সেন্টিমিটার করে বৃদ্ধি পাবে বুঝা হয়ে গেল এবার চলে যায় আরেকটা ছক কাগজের চিত্র আমরা দেখতে পাচ্ছি তোমার বইয়ের পৃষ্ঠাতেই আছে বলেছে নিচের ক্ষুদ্র বর্গক্ষেত্র থাকবে এবং যে হলো সমান তাহলে ছক কাগজটা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলেছে ডান পাশে দেখো উপরের দিকে দেখা যাচ্ছে এক সেন্টিমিটার করে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার কাগজে ছয় বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে একটা ত্রিভুজ একই দেখাতে হবে কিন্তু যার ক্ষেত্রফল হবে ছয় বর্গ সেন্টিমিটার এখন এটা কিভাবে হিসাব করব হ্যাঁ আমরা হিসাব করতেই পারি ছয় বর্গ সেন্টিমিটার আমার ত্রিভুজের ক্ষেত্রফলে আমার জানা আছে সূত্রটা ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে দুই দিয়ে ভাগ করার পর কি হবে ছয় হবে তাহলে ওদের গুণফল ভূমি এবং উচ্চতার গুণফল হতে হবে বারো বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় বর্গ পেয়ে যাবো তাহলে সেই বারো বারো গুণিতক হিসেবে আমরা ভাগ করে নিই ছয় গুণ দুই করা যায় আর চার গুণ তিন করা যায় বারো তাহলে আমরা চার গুণ তিনটে তিন নিয়ে নিয়েছি ত্রিভুজটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো সুন্দর লাগছে চার গুণ তিন বারো বর্গ সেন্টিমিটার তাকে দুই দিয়ে ভাগ করে দাও ভূমিগুণ উচ্চতা করে ফেললাম এবং দুই দিয়ে ভাগ করে দাও ছয় বর্গ সেন্টিমিটার আমরা নিচে সেটা দেখিয়ে দিয়েছি ছয় বর্গ সেন্টিমিটার হয়ে গেছে তাহলে খুব মজার জিনিস এবার খালি ঘর পূরণ করে ফেলো খালি করে দেখা যাচ্ছে বলো কি হবে ভূমি তারপর তার সাথে উচ্চতা এবার নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একই রকম কি হবে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই দেওয়া আছে তাহলে এটা আমরা পেরে গেলাম এবার আরেকটি চিত্রে চলে যায় আরেকটি তোমাদের এই চিত্রগুলোতে দেখা যাচ্ছে চারটি চিত্র আছে এখানে এক এবং দুই আছে ত্রিভুজের চিত্র এবং তিন এবং চারে আছে চিত্র এবং এবং চিত্রে এর ভূমি নির্দিষ্ট করে দেওয়া আছে তাহলে এদের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে চলো আমরা ক্ষেত্রে ফল নির্ণয় করে ফেলি মুখে মুখে কিভাবে সংক্ষিপ্ত করা যায় খুব দ্রুত এবার অবশ্যই দ্রুত আমার সাথে সাথে পারবে দেখো প্রথম চিত্রে দেওয়া আছে ভূমি হলো বাছ এবং উচ্চতা চার সেন্টিমিটার তাহলে আমাদের ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে পাঁচ গুণ চার বিশ বর্গ সেন্টিমিটার ভাগ দুই তাহলে দশ বর্গ সেন্টিমিটার এবার দ্বিতীয় চিত্রে চলে যায় দ্বিতীয় চিত্রে আছে ভূমি আছে নয় সেন্টিমিটার এবং উচ্চতা আছে ছয় সেন্টিমিটার তাহলে নয় গুণ ছয় চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ভাগ দুই তাহলে আমরা বলতে পারি এখানে ভাগ দুই করলে সাতান্ন সাতাশ বর্গ সেন্টিমিটার এবার তিন নম্বর চিত্রে সামন্তরিকের ক্ষেত্রে এখানে কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফল বলছে তার মানে আবার মনে করো ভূমি গুণ উচ্চতা এখানে কিন্তু ভাগ দুই হবে না ভুলে গেলে চলবে না ত্রিভুজির ক্ষেত্রে শুধু ভাগ দুই হবে তাহলে এখানে গুণ করে ফেলি পাঁচ গুণ ছয় ত্রিশ বর্গ সেন্টিমিটার এবার চার নম্বর চিত্রে চলে যায় চার নম্বর চিত্রে আছে দুই ভূমি হলো দুই মিটার এবং উচ্চতা আছে দশ মিটার তাহলে দুই গুণ দশ হয়ে গেল বিশ বর্গ মিটার আমার ক্ষেত্রফল নির্ণয় এবার মুখে মুখে আমরা করে ফেলতে পারলাম এবার বাড়ির কাজের জন্য প্রস্তুত হয়ে নাও একটু আছে আর তোমাদের একশো আঠাশ আছে দেখো খালি ঘর পূরণ করা তুমি অবশ্যই এতগুলো ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করার পর এই বক্সগুলো তুমি নিজে নিজেই পারবে এটাকে সুন্দর করে করবে আর যা যা আমি বুঝালাম সেটা আবার বারবার করবে আর তোমাদের এটার অনুশানিতে গিয়ে আর কয়েকটা সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারলে এই অধ্যায়টা আমার শেষ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অনুশীলনের ওই সমস্যাগুলো সমাধান নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো আবারও অনেক অনেক শুভেচ্ছা